সো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে এসেছি একদম প্রকৃতির মাঝামাঝি। একদিকে পানির জলরাশি, আর একদিকে ধানের ক্ষেতের মানে বাতাসের সাথে বয়ে চলা অন্যরকম একটা পরিবেশ। সো দেখলে মানে মন ভরে যাবে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। যারা আমরা প্রকৃতি প্রেমী আছি, প্রকৃতি ভালোবাসি, সেই প্রকৃতির ভিতরে হারিয়ে যাবার জন্য এই জায়গাটাই যথেষ্ট। সো আমরা আজকে অবস্থান করছি মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মে, যেটা এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ কৃষি ফার্ম। অনেক বড় এরিয়া নিয়ে এই কৃষি ফার্মটা অবস্থিত, মানে ঘুরতে ঘুরতে আপনি মানে অপাগল হয়ে যাবেন, এত বড় এরিয়া। সো এখানে আসলে আপনি পানির ঢেউয়ের যে একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সেই সাথে বাতাসের মৃদু হাওয়া, মানে বাতাস আপনার কানে কানে যেন সুরে সুরে কিছু একটা বলে যাবে, আপনি অনুভব করতে পারবেন। আপনি সেই সাথে ধান ক্ষেতের দোল দেখতে পারবেন, বাতাসের দোলের তালে তালে তারা যেন কিছু একটা আপনাকে বলে যেতে চাচ্ছে। মাঝি নৌকা বেয়ে চলে যাচ্ছে সেই পানির উপর দিয়ে বাউড়ের, মানে এটাকে বাউড় নদী আপনি যেটাই বলেন না কেন, মানে অফুরন্ত সৌন্দর্যের একটা লীলাভূমি এখানে। সো আমরা যারা প্রকৃতি প্রেমী আছি, এখানে আসলে আপনার সেই মনের খোরাকটা আপনি এখানে পেয়ে যাবেন। সো আশপাশটা একটু ভালো করে আপনারা চলুন দেখে নেন, তারপরে আমরা বাকি অংশটুকু আর একটু আপনাদের সাথে ঘুরে ফিরে দেখে নিব। চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। এমন সব প্রকৃতির প্রেমে পড়ে হয়তো হাজারো কবি সাহিত্যিকরা রচনা করেছিলেন অসংখ্য কবিতা সাহিত্য। যেমন এখন মনে পড়ছে সেই জীবনানন্দ দাশের একটা কবিতা। সো এমন অসংখ্য কবিতা আছে এই প্রকৃতির উপরে। প্রকৃতি প্রেমীরা যারা আছেন, তারা এই প্রকৃতির মাঝে আসলে হারিয়ে যাবেন সেই প্রকৃতির ভিতর, কারণ এই প্রকৃতির অফুরন্ত অপার সৌন্দর্য আপনাদেরকে নিয়ে যাবে অন্য এক মনোমুগ্ধকর জগতে। ভালোবাসি এই বাংলাকে, বাংলার অপরূপ সৌন্দর্যকে। বন্ধুরা, মনে পড়ে সেই গানটার কথা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। হ্যাঁ, এখানে আসলে আপনাদের সেই গানটার কথা কিন্তু খুব বেশি মনে পড়বে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আসলে গ্রাম অঞ্চলের যে সৌন্দর্য, অপার সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্য কিন্তু আপনি শহরে বসে উপভোগ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই গ্রামে আসতে হবে, এই লোকালয়ে আসতে হবে, প্রকৃতির মাঝে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।